হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আপনাদের মধ্যে অনেকেই কোনো না কোনো সময় শুনে থাকবেন স্মার্টফোন ব্যবহারের ফলে ক্যান্সারের মতো বড় বড় অসুখ হবার কথা। আজকে আমি নিশান আছি আপনাদের সাথে, কথা বলবো স্মার্টফোন রেডিয়েশন নিয়ে। চলুন শুরু করা যাক। প্রথমেই বলি রেডিয়েশন কি। রেডিয়েশন হলো এক ধরনের তরঙ্গ। যেহেতু আমাদের স্মার্টফোনগুলো ওয়্যারলেস এবং স্মার্টফোনে কোনো ধরনের তার ব্যবহার করা হয় না, তাই এই তরঙ্গ বা রেডিয়েশনকে কাজে লাগিয়ে কথা বলা থেকে ইন্টারনেট ব্যবহার করা পর্যন্ত সব কাজই আমরা করে থাকি। শুধুমাত্র স্মার্টফোন না, এক্স-রে, মাইক্রোওয়েভ, গামারের মতো ডিভাইসগুলো কাজ করে রেডিয়েশন ব্যবহার করে। হ্যাঁ, রেডিয়েশনের মাধ্যমে ক্যান্সার হতে পারে, কিন্তু সব ধরনের রেডিয়েশন থেকে ক্যান্সার হয় না। স্মার্টফোনে আমরা ব্যবহার করে থাকি রেডিও ফ্রিকোয়েন্সি ওয়েভস এর। সাধারণত আমাদের ফোনগুলো কাজ করে 800-1000 থেকে 2000 গিগাহার্জ পর্যন্ত। এই সবগুলো রেডিও ফ্রিকোয়েন্সি ওয়েভস এর মধ্যে পড়ে। এসব রেডিও ফ্রিকোয়েন্সিতে সেই রকম শক্তি থাকে না যাতে আমাদের শারীরিকভাবে কোনো ক্ষতি হতে পারে। স্ক্রিনে আপনারা স্পষ্টভাবে দেখতে পাবেন পাওয়ার লাইন্স থেকে শুরু করে গামারে পর্যন্ত একটি ছক। পাওয়ার লাইন্স থেকে শুরু করে গামারে পর্যন্ত আস্তে আস্তে ফ্রিকোয়েন্সিগুলো বাড়তে থাকছে, এবং ভিজিবল থেকে শুরু করে এর উপরের অংশগুলো অরেঞ্জ কালার হতে থাকছে। এই অরেঞ্জ কালারের রেডিয়েশন গুলো আমাদের জন্য ক্ষতিকর। রেডিও বা স্মার্টফোন যে রেডিয়েশনে কাজ করে তা অনেকটাই কম ক্ষতিকর রেডিয়েশনের চেয়ে, যেখানে এক্স রে অনেক বেশি রেডিয়েশন ব্যবহার করে স্মার্টফোনের তুলনায়। এক্স রেতে ব্যবহারকৃত রেডিয়েশন আমাদের জন্য ক্ষতিকর, কিন্তু স্মার্টফোনে ব্যবহারকৃত রেডিয়েশন আমাদের জন্য কোনোভাবেই ক্ষতিকর না। অনেকেই মনে করে মাথার কাছে মোবাইল রাখলে বা অনেকক্ষণ এবং কম চার্জে মোবাইল ইউজ করলে আমাদের ক্ষতি হতে পারে, কিন্তু এটা একেবারেই ভুল ধারণা। স্মার্টফোনের রেডিয়েশন নিয়ে অনেক বড় বড় রিসার্চ করা হয়েছে এবং সবগুলোর ফলাফল এসেছে স্মার্টফোনের রেডিয়েশন আমাদের কোনোভাবেই ক্ষতি করে না। তবে অনেক রাত পর্যন্ত স্মার্টফোন ব্যবহার করলে স্মার্টফোনের ডিসপ্লে থেকে বের হয়ে আসা ব্লু রশ্মিগুলো আমাদের ঘুম আসার প্রবণতাকে নষ্ট করে। কিন্তু স্মার্টফোনের রেডিয়েশনে দূর দূর পর্যন্ত কোনো কানেকশন নেই ক্যান্সার বা এরকম কোনো রোগের। তাই আপনারা নিশ্চিন্তে যেভাবে খুশি সেভাবে আপনার মোবাইল ফোনটি ইউজ করতে পারেন। আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন রেডিয়েশন কি এবং কোন ধরনের রেডিয়েশন আমাদের জন্য ক্ষতিকর। যদি ভিডিওটি থেকে আপনাদের কোনো ধরনের সাহায্য হয়ে থাকে, তবে ভিডিওটিকে লাইক করুন এবং পরবর্তীতে এরকম ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।